শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকেই পোলারিস ডন মিশনে চার মহাকাশচারী পাড়ি দিয়েছে, তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবে না। কিন্তু আগামীকাল আর কয়েক ঘন্টা পরেই 11 সেপ্টেম্বর 2024 বুধবার ভারতীয় সময় রাত 9:53 উড়বে সৈয়জ রকেট, এবং তাতে তিন মহাকাশচারী পাড়ি দেবেন। তারা কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যেতে চলেছেন। মিশনের নাম সৈয়জ MS-26। আর এই মিশনে যে তিন মহাকাশচারী যাচ্ছেন, সেই মহাকাশচারীদের একবার পরিচয় করে দিই। আলেক্সে ওভচিনিন, ইনি হচ্ছেন কসমোনট রাশিয়ান। আরেকজন কসমোনট রয়েছেন ইভান ভাগনের এবং নাসার অ্যাস্ট্রোনট ডোনাল্ড পেটিট। এর মধ্যে এই যে আলেক্সে ওভচিনিন, তিনি হচ্ছেন সবথেকে সিনিয়র। ইনি কিন্তু 2016 একবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ঘুরে এসেছেন। ও মাফ করবেন, ইনি একবার নয়, 2019 উনি দ্বিতীয়বারের জন্য মহাকাশ স্টেশনে গিয়েছিলেন। এটা ওনার তৃতীয়বারের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি। দ্বিতীয় যে কসমোনট রয়েছেন, উনি হচ্ছেন ইভান ভাগনের, উনিও রাশিয়ান। আর ওনার ফার্স্ট ফ্লাইট 4/9/2020, মানে তিনি একবার গিয়েছিলেন, এটা ওনার সেকেন্ড টাইম। অন্যদিকে ডোনাল্ড পেটিট, যিনি নাসার মহাকাশচারী যাচ্ছেন এই মিশনে, ওনারও এটা 3 মিশন মহাকাশ স্টেশনে, এবং উনি হচ্ছেন ফ্লাইট ইঞ্জিনিয়ার। ইভান ভাগনের ফ্লাইট ইঞ্জিনিয়ার, আর আলেক্সে ওভচিনিন উনি হচ্ছেন গিয়ে কমান্ডার এই মিশনের। এই ডোনাল্ড পেটিট, উনি যে নাসার মহাকাশচারী, উনি 2002 একবার গিয়েছিলেন, আর 2011 আর একবার গিয়েছিলেন। খুবই সিনিয়র একজন মহাকাশচারী। যদিও আপনারা এই যে ভিডিও দেখতে পাচ্ছেন, এটি কিন্তু গত যে MS-20 মিশন হয়েছে, 25 মিশন, সেই মিশনের ক্লিপিং দেখতে পাচ্ছেন। তিনজন মহাকাশচারী যারা এখন মহাকাশ স্টেশনে রয়েছেন এই মুহূর্তে, সেই মহাকাশচারীরা যখন উড়ে গিয়েছিলেন, সেই ভিডিওটা আমি দেখাচ্ছি। কারণ 26 তো এখনও হয়নি, হবে 11 সেপ্টেম্বর রাতির 9:53 যে পাড়ি দেবে, সেটা হবে MS-26 যে মিশন সেটি। তো আমরা আগামীকাল রাতে চলে আসব, 9:53 লঞ্চ, মানে অবশ্যই 9:30 মধ্যে চলে আসব, এবং এই লাইভ লঞ্চ দেখব। আজকে যেরকম পোলারিস ডনে আমরা জুড়েছিলাম, এছাড়াও আরও একটা আপনাদের জানিয়ে দিই, 12 এই যে পোলারিস ডনের চারজন গেলেন আজকে দুপুরবেলাতে, ওনারা কিন্তু স্পেস ওয়াক করবেন 12 সেপ্টেম্বর রাতে। এক্স্যাক্ট টাইমটা আমি জানিয়ে দেবো। এছাড়া পোলারিস ডন কোথায় পৌঁছেছে না পৌঁছেছে, এই সমস্ত বিষয় নিয়ে পরবর্তী আপডেট আমি আপনাদের কালকে জানিয়ে দেবো। এরকমভাবেই কালকের মিশনটি হবে, আমরা চলে আসবো অবশ্যই লাইভে। আপাতত এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। টাটা।